আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি সামনে আপনাদের একটি সুন্দর ফুল। সবাইকে ফুলের স্বাগতম। দেখতেই পাচ্ছেন আজকে আমি একটি জায়গায় ঘুরতে বা বেড়াতে যাব। চলুন আপনারাও আমার সাথে সেই স্থান থেকে ঘুরে আসুন, মাত্র 5 মিনিটেই বা 6 মিনিটেই। যেহেতু বগুড়া শহরে থাকি আর বগুড়ার একটি নাম করা পার্ক আছে, সেটি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক, শিশু পার্ক। আর যেহেতু এখানে অনেক দিন থাকি কিন্তু কখনোই আমার এই পার্কে যাওয়ার সৌভাগ্য হয় নাই, সেই জন্য ভাবলাম যে আজকে কলেজ ছুটি হয়ে একটু ঘুরতে যাব বান্ধবীদের নিয়ে। কি তারপর চলুন দেখা যাক। এই যে আমি গেছি এবং এখানে গেলাম, তা ভাবলাম একটু ব্লগও করি, কারণ আমি এটা এখানে গেছি আমি ব্লগ করার জন্যে, মানে দেখানোর জন্য যে আমার বন্ধুরা, আমি বগুড়া শহরে থাকি, আমি কোথায়, মানে এখানে কি কি জিনিস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি শহরেই সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি গেটের সামনে, আর বাইরটা কিন্তু ভালোই, বেশ সুন্দর। কেউ যদি এখানে পিকচার তুলতে চায় ভালো সুন্দর লাগবে পিকচারগুলো। আর সবগুলোতে কেন জানি মজো মজো লেখা ছিল ভালো। এখানে টিকিট নিয়েছিল 50 টাকা করে। তারপর দেখতেই পাচ্ছেন আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমার খুবই ভালো লেগেছিল, কারণ সামনেই এইরকম গাছগুলো দেখলে আর কী লাগে। এই যে এই ফুলের গাছগুলো আমার খুবই ভালো লেগেছিল। যাই হোক, প্লাস্টিকের ফুল ছিল আর সামনে খুব সুন্দর ফুল ফুটেছিল। আর সামনে এই যে 2-3টা বক ছিল, দেখতে ভালোই লাগছিল বেশ। এই গাছটা আমার বেশ সুন্দর লেগেছিল। তারপর আমি আপনাদের সব কিছুই এই ভিডিওতে অল্প করে দেখাবো। পরের ভিডিও যেটি আসবে সেটাতে আমি এখান থেকে বের হওয়ার ভিডিওটা দেখাবো। আর আমরা যেই সময় গিয়েছিলাম তখন খুব কম মানুষ ছিল, মানুষ বলতেই খুব কম ছিল এইরকম। অনেকেই বলে যে এই পার্কে অনেকে প্রেম করতে যায়, কিন্তু কই দেখলাম না তো তেমন কিছুই। যাই হোক, মানুষ যা যেটা করে করুক, আমার তো কাজ হচ্ছে আমি এখানে ভিডিও বানাবো, সেই জন্যেই আমি এখানে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এগুলো দেখতে যেমন সুন্দর, উঠে মানে ভালোই লাগে উঠতে, কিন্তু এগুলোতে যখন আপনারা উঠবেন, যেমন হচ্ছে নৌকা আছে সেখানে 100 টাকা লাগবে, সবগুলোতে টাকা লাগবে। যে মানে যেগুলোতেই উঠতে যাবেন সেগুলোতে 50 বা 100 টাকা করে লাগবে। আর দেখতেই পাচ্ছেন এই যে নৌকা, এখানে উঠতে কিন্তু গেলে 100 টাকার মতোই লাগবে। আর এই যে উপরে যেটা, এটাতে 50 টাকা লাগবে, মানে এক কথায় এখানে শুধু আপনার টাকাই লাগবে। আর এই যে এইটা দেখে আমার খুব ভালো লাগছিলো যে ওখানে বসে আঙ্কেলেরা বা হচ্ছে ভাইয়েরা টিকিট বিক্রি করে, এরকম করে সবগুলো জায়গাতেই এইরকম ছোটো ছোটো বক্সের মধ্যে মানে মতো ছিল। আমি ভাবছিলাম এতটুকু বক্সে মানুষ কীভাবে যে বসে থাকে। আর গরমও প্রচুর পরিমাণে সেই দিন পড়ছিল, যেটা বলার বাইরে। আর এই যে ঘাস ফুল ফুটেছে, আমি কখনো ঘাস ফুলের উপরে দাঁড়িয়ে ছবি তুলি নাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বড় টাওয়ার, তারপর এরকম একটু এই গাছগুলো দেখতে আমার খুবই সুন্দর লাগে। আমার হাতের তালুতে মনে করেন সুড়সুড়ি দিচ্ছিল, সেই জন্যে আমি এই গাছটাকে ভালো করে একটু নাড়ছিলাম, দেখছিলাম এই খুব ভালো লাগছিল। এই গাছগুলো ওখানে অনেক মানে বেশি পরিমাণে ছিল। তারপর একটু এই যে সামনের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটাতেও সুন্দর ফুল ফুটেছে। ফুল ফুটেছে কিন্তু কী ফুল ফুটেছে দুঃখের বিষয়, আমি কোনো নাম জানি না। আর এই যে সামনের এইরকম একটা ছোট্ট কাঠের ব্রিজের মতো ছিল, ভালোই লাগছিল সেই ব্রিজটি পার হয়ে। আর এখানে মানুষ যখন হচ্ছে আসবে, কিছু খেতে মন চাইবে, এরকম রেস্টুরেন্টের মতো বা হচ্ছে, হ্যাঁ এটা আছে ফুডস। তারপর আমরা একটা আইসক্রিম নিয়েছি, খুব গরম লাগছিল, আইসক্রিমটা খেয়ে ভালো লেগেছিল। তারপর আবার আমরা একটু ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই অনেক বড় জায়গা, এটা এরিয়াটা কিন্তু বড়ই ছিল। আর এইদিকে আমি মনে করেছিলাম যে এটা একটা জাদুঘর হয়তো বা, কিন্তু এটা জাদুঘর না, ভিতরে ছোট বাচ্চারা খেলতে পারবে এরকম গেমস এর জন্য। এটা এখানে ভিডিও গেমস আছে, নানা ধরনের গেমস আছে। এই যে 2 ভাই বসে আছে, ওনারা টিকিট নেয় এবং ওনারা ভিতরে ঢুকায়। এই যে ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ঘোড়া আছে, তারা বসে বসে খেলবে, ভিডিও গেম আছে। এই যে এইটা খুব সুন্দর, এখানে সব কিছুই ছিল বাচ্চাদের খেলার মতো। বাচ্চারা এর ভিতরে গেলে আর বলবে না যে বাসায় যাব, তারা খেলতে খুবই পছন্দ করবে। আর যারা ভিডিও গেম পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটি জায়গা সেটি। তারপর আরেকটু আমরা সামনে যাচ্ছি, সামনে যাচ্ছি, সামনে এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছিল, কারণ এখানে এইরকম চেয়ার সিস্টেমের দোলনা আমি কখনো এখানে উঠি নাই, ভয়ে আমি উঠি নাই এই জায়গায়, কারণ মনে হচ্ছিল যদি মোবাইলটা হাত থেকে ফসকে পড়ে যায় তাহলেই তো সবগুলো শেষ। তারপর দেখতেই পাচ্ছেন আমি একটু সিঁড়ি দিয়ে উঠাই এবং আপনাদেরকে চেয়ারগুলো দেখাই, যেটা কীরকম চেয়ার, আপনাদের উঠতে কেমন মানে ভয় লাগবে নাকি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে কোনো কিছুই নাই,
মানে শুধু ধরা সাইডে একটু আছে, পড়বেন না, মানে বড় মানুষেরা পড়বে না, ছোট মানুষদের নিয়ে একটু ভেজাল হয়ে যেতে পারে। আর খুব বড় ছিল এই জিনিসটা, এটাতে উঠতে গেলেও আপনার 100 টাকা না 50 টাকার মতো লাগবে, 50 টাকা তো প্লাস লাগবেই। তারপর দেখলাম এখন নেমে যাচ্ছি, নামা শেষ হলে তারপর আরেক সাইডে আছে ট্রেন, আর এই ট্রেনের ভিডিওটা আমি পরের ভিডিওতে যেটা আছে সেটাতে আমি আপনাদের দেখাবো, কিন্তু ট্রেনটা দেখা। এই যে সামনে কি সুন্দর আনারস, এই আনারসের মধ্যেও কিন্তু মানুষ বসে টিকিট বিক্রি করে। আমি ভাবছি যে এই আনারস আর জেলখানার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ এত ছোটো আনারসের মধ্যে মানুষ কেমনে বসে, আর গরম যে পড়ছে রে ভাই, আর এই গরমের মধ্যে মানুষ কেমনে এইখানে বসে টিকিট বিক্রি করে, কি কষ্ট। কিন্তু দেখতে ভালোই লাগছিল, এই যেখানে টিকিট বিক্রি করে এখন বন্ধ ছিল সেটি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটিই হচ্ছে ট্রেন ট্রেন ট্রেন, আর এই ট্রেনে কিন্তু আমি উঠেছি, আর এই ট্রেনে ভিডিও দেখতে চাইলে যেটি আমি পার্ট দ্বিতীয় আরেকটি আসবে সেটিতে দেখতে পারবেন যে আমি ট্রেনে উঠেছি। ট্রেনটা দেখতে কিন্তু অনেক কিউট ছিল, মজো 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 লেখা ছিল সব জায়গায়, আর কালারটাও ছিল আমার পছন্দের, ভালোই লাগছিল বেশ। তারপর আমি আপনাদের ট্রেনটা দেখাচ্ছি, ট্রেনটা চলে কিভাবে সেটা আমি তো বলছি যে পরের ভিডিও দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।